বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিবিএন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সুলতান মাহমুদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে এবং অন্যান্য নানা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি দিতে চাই তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বাংলাদেশ স্থানীয় সময় রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া তিনি আরও বলেছেন, গুম, খুন ও জুলাই অগস্ট গণহত্যার ঘটনায় জড়িতদের শুধু দেশীয় আদালতেই নয়, আন্তর্জাতিক আদালতেও বিচারের মুখোমুখি করা হবে। তিনি হুঁশিয়ারি করেন, অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব। প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন তার ভাষণে। এবং আমরা যদি পরবর্তী তথ্যটি দেখি তা হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে ব্রিটেনেরও। অন্তর্বর্তী সরকারকে তারা কিভাবে সহায়তা করতে পারে দেশটি জানতে চেয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরে যেতে চায়। তবে কবে নাগাদ নির্বাচন করা সম্ভব হবে তা এখনও নিশ্চিত নয়। এটি রোববার ব্রিটিশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেছেন। পরবর্তী যে তথ্যটি রয়েছে তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাঁধে ফ্যাসিবাদের ভূত চেপেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেছেন, আপনারা বলে বেড়াচ্ছেন নির্বাচনের জন্য অভ্যুত্থান হয়নি, তাহলে কিসের জন্য অভ্যুত্থান হয়েছে? আমরা দীর্ঘকাল ধরে ভোট দিতে পারিনি, এদেশের মানুষকে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। এজন্য এদেশের মানুষ ভোটের জন্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্ষুব্ধ ছিল। এখন আপনারা যদি বলেন নির্বাচনের প্রয়োজন নাই, তাহলে জাতির সঙ্গে প্রতারণা করা হবে। এবং তিনি আরও একটি বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মিথ্যা মামলাগুলো কেন প্রত্যাহার হবে না, সেই প্রশ্ন তুলেছেন চেয়ারপারসনের যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। পরবর্তী তথ্যটি যদি একটু দেখি, 5 আগস্ট পর্যন্ত আহত ও নিহতদের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেছেন, 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। এটি তিনি তার শ্বশুরবাড়ি পটুয়াখালী 10 মিনায় বেড়াতে গিয়ে ছাত্র আন্দোলনের শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেছেন। এবং আরেকটি সবশেষ তথ্য যদি একটু তুলে ধরি তা হচ্ছে যে জুলাই আগস্টে গণহত্যায় জড়িত থাকার মামলায় বাংলাদেশ স্থানীয় সময় সোমবার আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি এবং সাবেক 1 সচিব সহ মোট 14 জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে তারা সবাই কারাগারে আছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর মধ্যে আমি একটু বলে দিই কারা কারা আছেন কয়েকজনের নাম: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রশিদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এই 14 জনের তালিকায় রয়েছেন যাদের তোলা হবে ট্রাইব্যুনালে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব আমাদের 2জন আলোচকের সাথে। প্রথমে আমি একটু ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি নিয়ে আপনি নিশ্চয়ই শুনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস যে ভাষণটি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম এবং আগামীর যে পরিকল্পনা তা নিয়ে আসলে তিনি কথা বলেছেন। তার এই ভাষণ, তার এই বক্তব্যে আপনি কতটা আশাবাদী, কতটা আশার আলো দেখছেন আগামীর বাংলাদেশ নিয়ে? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমার যিনি সহ আলোচক আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে যারা যেসব দর্শক আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুব সুন্দর কথা বলেছেন যে ডক্টর মুহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে আসলে আশার আলো দেখতে পাচ্ছি কিনা। সত্যিকার অর্থে আমরা আসলে খুব পজিটিভলি দেখি, আশার আলোয় দেখতে পাই। তার প্রতিটি কথাতেই আমার আশা মনে হয়েছে যে আমরা একটা ভালো কিছু পেতে যাচ্ছি, এটি প্রথমত মনে হয়েছে। দ্বিতীয়ত যে কথাটি আমার বলতে হয় যে আমাদের যেহেতু বাংলাদেশের নাগরিকদের একটি অন্যতম লক্ষ্য এবং দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা পাবো। এবং সেই উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু চমৎকারভাবে জি, ডক্টর সুলতান মাহমুদ, আপনাকে শুনতে পাচ্ছিলাম আমি এতক্ষণ। আচ্ছা, আমি একটু তানভীর হোসেনের কাছে যাই। তানভীর হোসেন, একই বিষয়ে আপনি যদি আমাকে বলতেন যে আগামীর পরিকল্পনা নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে 100 দিনের কার্যক্রম এ নিয়ে যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। এবং একই সাথে আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে এই যে 100 দিন পূরণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের, সব দিক থেকে তাদের কাজের মূল্যায়ন আসলে আপনি কিভাবে দেখছেন, আপনার পর্যালোচনা কি? ধন্যবাদ আপনাকে এবং টিবিএন এর দর্শকদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এবং আমি সম্ভবত একেবারে সরাসরি প্রসঙ্গে চলে আসি। আমাদের যেটা আসলে আজকে যেটা বেশ জানার কৌতূহল ছিল, যে সেটা হলো 100 দিনে ওনারা কি করেছেন, আমাদের উপদেষ্টারা কি করেছেন, সেটা জাতি দেখেছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলি। আজকে যেটা মূল লক্ষ্য ছিল যে জানা যে আসলে নির্বাচন কবে হচ্ছে। তো নির্বাচন নিয়ে উনি যে কথাগুলো বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা আসলে আমার কাছে বোধগম্য মনে হয়নি। বোধগম্য মনে হয়নি এই কারণে যে উনি যেটা উনার কথার মধ্যে অনেকগুলো কিন্তু কন্ডিশন রয়ে গেছে। এই কন্ডিশন গুলো, প্রথমত উনি হলো ট্রেনের হুইসেল বাজিয়ে দিয়েছেন। উনি বললেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছেন, কিন্তু উনি জানেন না কোন স্টেশনে যে কবে নাগাদ এই ট্রেনটা থামবে। এবং তার থেকেও বেশি দুশ্চিন্তার বিষয়, উনি বলছেন যে রেল লাইনটাও প্রস্তুত হয়নি। তো এখন আপনি উনার মতো প্রাজ্ঞজনের কাছ থেকে কি আপনি এটা শোনার জন্য, জাতি কি এটা শোনার জন্য প্রত্যাশা করে যে আমরা এখনো রেল লাইন প্রস্তুত করতে পারিনি, কিন্তু আমরা ট্রেন ছেড়ে দিয়েছি, আমরা জানি না আমরা কোন স্টেশনে যে থামবো, আমরা কোথায় যেয়ে থামবো। সো তিনি যে কন্ডিশন গুলো দিয়েছেন, এর মধ্যে একটা বড় কন্ডিশন হলো যে 6টি যে কমিশন আছে, সেই সংস্কার কমিশন গুলো তাদের কাজ শেষ করবেন এবং প্রয়োজনে নির্বাচন পেছাতে পারেন। আমরা যদি যে কোনো বিষয় যদি একটা সিগনিফিকেন্ট টাইম ফ্রেম ওয়াইজ চিন্তা করি, সেখানে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা সুনির্দিষ্ট কোনো টাইম ফ্রেম আমরা পাইনি। এবং আমরা এটাও বুঝে উঠতে পারছি না যে এই যে 6টা কমিশন করা হলো, তারা কতটা কি পর্যায় পর্যন্ত সংস্কার করবেন। তানভীর হোসেন, 6টির পরে আরো 4টি কমিশন করা হয়েছে, এখন মোট 10টি কমিশন নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। জি জি জি। সুতরাং এই 10টি কমিশন কাজ শেষ করবেন। এখন যে এই যে সংস্কার কিন্তু ভীষণ, মানে আপনি যখন যে কোনো কাজ করবেন, সংস্কারের কথা বলবেন, তখন প্রথমে আপনি একটা সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করবেন, টোটাল একটা পরিকল্পনা দিবেন, সেটাকে ভ্যালিডেট করবেন, তারপরে সেটার উপরে আপনি কাজ শুরু করবেন। সো এই জায়গাটাতে যদি সংস্কার যদি আমরা বলতে চাই, তাহলে এই সংস্কারের বড় অংশটা হলো রাজনৈতিক সংস্কার। এখন রাজনৈতিক সংস্কার যদি রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া হয়, সেটা পরবর্তী যে সরকার আসবে সে কতখানি সেটাকে ভ্যালিডেট করবে, কতটা সে আসলে আত্মীকরণ করবে, সেই চ্যালেঞ্জ কিন্তু বর্তমান সরকারের কাছে রয়ে গেছে। সুতরাং সংস্কার কিন্তু এমন কিছু আমরা আশা করব না বা আমরা এমন কিছু দেখতে চাইবো না যেটা আমাদের জাতির পক্ষে ধারণ করা আসলে কতটা সম্ভব। এই যে বাঙালির তো একটা ঐতিহাসিক রাজনৈতিক ধারাবাহিকতা আছে, এখানে অনেক রাজনৈতিক দল আছে। ওনারা এর আগে কিন্তু বলেছেন সব রাজনৈতিক দলের সাথে বসবেন না, বিশেষত ওনাদের ভাষায় যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিলেন তাদের সাথে বসবেন না। আজকে আবার ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি বলছেন যে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের সাথে ওনারা যেন বসেন, সেই প্রত্যাশাটা করছেন যুক্তরাজ্যের প্রতিনিধি থেকে। সো তার মানে কি হচ্ছে, বিষয়টা আসলে দিন দিন মোর কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমি যেটা মনে করি একজন সাধারণ নাগরিক হিসাবে, যে আমাদের সম্ভবত একটা সুনির্দিষ্ট গাইডলাইন থাকা দরকার। সেখানে আপনি একটা প্ল্যান করবেন, সেটা কোনো ইনফিনিটি হতে পারে না, সেটা একটা নির্দিষ্ট টাইম অবশ্যই থাকতে হবে। আর যদি ডক্টর মুহাম্মদ ইউনূস যদি টাইম ফ্রেম বা টাইম অ্যাপ্রোচের বাইরে যদি কথা বলেন, তাহলে এটা কিন্তু সত্যি আমরা আসলে বিস্মিত হই। আমরা বিস্মিত হই এই কারণে ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন যে যে কোনো পরিকল্পনা করতে গেলে সেটার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম, সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে হবে। সো এখন পর্যন্ত আমরা এই সুনির্দিষ্ট বিষয়টার কোনো নির্দিষ্ট সমাধান কিন্তু আমরা আসতে পারি নাই। জি, তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি একটু সুলতান মাহমুদ আপনার কাছে আসতে চাই। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে প্রধান উপদেষ্টার যে ভাষণ, এবং সাথে একটু যোগ করি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 100 দিন পূর্ণ হলো, সব দিক বিবেচনায় আপনি তাদের কার্যক্রম কিভাবে মূল্যায়ন করছেন? জি, আবারও ধন্যবাদ। আমি প্রথমে বলি যে একটু আগে আমি একটা নিউজ দেখলাম যে বিএনপির মহাসচিব তিনি কিন্তু বলা চলে যে একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কোনোভাবেই তার রোডম্যাপটা পরিষ্কার করেননি। তো আমরা সাধারণ জনগণ কিন্তু একটি প্রত্যাশা নিয়েই তার ভাষণ দেখছি, ভাষণ দেখার জন্য অপেক্ষায় রয়েছিলাম যে একটি রোডম্যাপ হয়তো আমরা এবার পেয়ে যাব, সেটা যে যখনই হোক, যেভাবে হোক। কিন্তু উনি একটি একটি বলা যেতে পারে যে মোটামুটি পরিষ্কার করতেই পারেননি, বরং নির্বাচনটি কোনো কারণে বিলম্বিত করা যেতে পারে এরকম একটি কথা উনি বলেছেন যে আমরা নির্বাচনটি বিলম্বিত করতে পারি, যেহেতু একটি স্থায়ী নির্বাচনী ব্যবস্থা, আদর্শ নির্বাচনী কাঠামো আমরা করতে চাই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ইতিমধ্যে যে 10টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং এই কমিশনগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন, এবং খুব শীঘ্রই উনিও বলেছেন যে শীঘ্রই নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। নির্বাচন কমিশন গঠন হলে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়ে যাবে। এটার জন্য কিন্তু একটা অনুমান করা যায় যে কতদিন লাগতে পারে এবং কি জনবল আছে। তো এটা যেমন একটি দিক, এটা একটু পরিষ্কার হলে আমাদের জন্য ভালো হতো। দ্বিতীয়ত যে কথাটি আমি বলবো যে 100 দিনে যে কাজগুলো করেছে, এই কাজগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূলত দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের লড়াই, আর কিছু মানুষকে, কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করা অথবা চাকরিতে পানিশমেন্ট দেওয়া, এই বিষয়গুলো আমাদের সামনে খুব বেশি চলে এসেছে। কিন্তু এর মধ্যে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একটি উদ্যোগ তারা বিভিন্নভাবে গ্রহণ করেছেন, বিশেষ করে শুল্ক কমানো থেকে শুরু করে বেশ কিছু প্রণোদনা প্যাকেজ এই ধরনের বিষয়গুলো আমরা খেয়াল করেছিলাম। কিন্তু সেখানে সেগুলো হওয়ার পরেও কিন্তু দীর্ঘদিন থেকে উঠে আসা যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না হওয়ার পিছনে যে সিন্ডিকেটকে দায়ী করা হয়, এই সিন্ডিকেট কিন্তু এখন আমার কাছে মনে হয় যে পরিষ্কার রয়ে গেছে। তো প্রধান উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত পক্ষে এই জায়গাটা যদি একটু ভালো ড্রাইভ থাকতো, তারা যদি দেশের জনগণের জন্য দ্রব্যমূল্যের জায়গাটা একটু আরো একটু সহনশীল করতে পারতো, যেটি আসলে মোটেও আমরা আশানুরূপ ভাবে আমাদের হচ্ছে না। তো হয়তো তারা চেষ্টা করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে অলরেডি 3 মাস কিন্তু হয়ে গেছে। 3 মাসের একটা লং টাইম বলা যায়, অর্থাৎ 100 দিন যেটাকে আমরা বলছি। এই 100 দিনের মধ্যে কিন্তু একটা নির্বাচনের আগে আমরা দেখেছি একটা নির্বাচনও হয়ে যায়। তো সেটা আমরা ধরলাম যে আনসার্টেন বিষয়, এখনো তারা অনেক কিছু সংস্কার করতে পারেন নাই। কিন্তু দ্রব্যমূল্য, জনগণের যে ব্যাপারটি, এবং আমরা জানি যে পুলিশ সংস্কার থেকে শুরু করে যে ব্যাপারগুলো আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপর আস্থার যে ব্যাপারটি আছে, এখনো কিন্তু আমরা লোকাল পর্যায়ে নানাভাবে শুনতে পাচ্ছি যে এখনো জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা আনতে পারছে না। কেন আনতে পারছে না, কি কারণে আনতে পারছে না, সেই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের একটু গভীরভাবে ভেবে দেখা দরকার। এবং পাশাপাশি এটাও দেখতে হবে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনার বক্তব্যের মধ্যে একটি বিষয়ে উনি ফোকাস করার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে পররাষ্ট্র নীতি বা আন্তর্জাতিক সম্পর্কের জায়গাটি উনি একটু জনগণের সামনে প্রকাশ করার চেষ্টা করেছেন যে ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক বেড়েছে এবং ভালো হয়েছে, এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছে। কিন্তু যারাই আসছে তারাই কিন্তু তাদের মূল লক্ষ্যই কিন্তু নির্বাচন ব্যবস্থা, কি করে নির্বাচন ব্যবস্থাটা হবে, কোন কাঠামোতে হবে, এখনো কিন্তু সেই ব্যাপারে কিন্তু পরিষ্কার আমরা কোনো ধারণা পাচ্ছি না। তা আমরা অন্তত এবার যে আজকের যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেখানে কিন্তু ওনার এই 100 দিনের ওনার পরিকল্পনা সংক্ষেপে উনি বলেছেন। পাশাপাশি আমরা যেটি চাই যে নির্বাচনের একটি পরিকল্পনা অন্তত উনি আমাদেরকে দিতে পারতেন সুনির্দিষ্টভাবে, যদিও উনি বলেছেন যে আমাদের যেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার সেগুলো আমরা করেই করব, এবং উনি বলেছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে এই এই কাজটি হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, উনি কিন্তু যেটা ফ্যাসিবাদ অর্থাৎ বিগত আওয়ামী লীগ যে সরকার ছিল আওয়ামী লীগের ব্যাপারটি কিন্তু উনি আপোষ করবেন না। কিন্তু অন্যদিকে আমরা বিভিন্নভাবে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে, একটু আগে তানভীর ভাইও বললেন যে নানাভাবে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ আজকে ব্রিটেনে যে মিটিং হয়েছে সেখানেও কিন্তু আওয়ামী লীগকে তাদের পার্টি অফিস খুলতে দেওয়া, তাদের সভা সমাবেশ করতে দেওয়া, এই ব্যাপারগুলো নিয়ে কথা এসেছে, আমি মিডিয়াতেও দেখলাম। তো কাজেই এই জায়গাগুলো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের কথা মাননীয় উপদেষ্টা বলেছেন, কিন্তু সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য হবে কিনা সেই ব্যাপারটা কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে যাচ্ছে, এবং সেটা থেকে গেলে ভবিষ্যতে আসলে কিভাবে রাজনৈতিক মোকাবেলা এবং রাজনৈতিক ব্যাপারটি সমঝোতা, যেটাকে আমরা বলছি সমঝোতা, কিভাবে হবে সেটা আসলে আমাদের কাছে পরিষ্কার না। জি ডক্টর সুলতান মাহমুদ, আমি আসবো আবার আপনার কাছে। তানভীর হোসেনের কাছে যেতে চাই, যেই প্রশ্নটি নিয়ে, যেই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম, আমরা দেখেছি এরই মধ্যে 2 দফা উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে, এখন মোট 24 জন আছেন। আপনি কি প্রথমত মনে করেন কিনা এই উপদেষ্টা পরিষদের কাঠামো বাড়ানোটা সরকারের পরিচালনায়, কার্যক্রম পরিচালনায় গতি এনেছে বা সামনে আরও আনবে, এবং এখানে উপদেষ্টাদের অনেকেরই দক্ষতা, যোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অথবা অরাজনৈতিক সাধারণ মানুষ, এমনকি আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও একাধিক উপদেষ্টার ব্যাপারে তাদের নানা রকমের বলতে পারেন অভিযোগ, অথবা তাদের পছন্দের জায়গাটি হয়তো বা হয়নি, তারা এরকম বলছেন। এবং সবশেষ যে 3 জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, এর মধ্যে 2 জনের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন যে তাদের সঙ্গে পরামর্শ ছাড়াই এই উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা আসলে বিষয়টি পছন্দ করছেন না, এমনই তাদের বক্তব্য। এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি যেটা বলবো সেটা হয়তো অনেকে পছন্দ করবে না, কারণ হলো যে 100 দিনের যে যাত্রা ছিল, 100 দিনের জার্নিতে আমরা দেখেছি 100 রকমের সমন্বয়হীনতা। প্রথমত এই সমন্বয়হীনতা যে অপ্রত্যাশিত ছিল তা না, এই সমন্বয়হীনতাটাও প্রত্যাশিতই ছিল, কিন্তু সেটাকে ওভারকাম করার জন্য যতখানি নিজেদের মধ্যে আলোচনা দরকার ছিল ততটা আলোচনা সম্ভবত তারা করতে পারেননি, কিংবা সেই সুযোগ হয়তো তারা পাননি। সো অবশ্যই বাংলাদেশের যে আপনি যে মন্ত্রণালয়ের যে কাঠামো, সেই কাঠামোর কারণেই আসলে একজনের পক্ষে একাধিক মন্ত্রণালয় ম্যানেজ করা সম্ভব না। সুতরাং তারা নতুন উপদেষ্টা নিয়োগ দিবেন বা দিয়েছেন, এটাকে আমি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখি। কিন্তু যাদেরকে নিয়ে নিয়োগ দিয়েছেন তাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে। বাংলাদেশে যেটা প্রবলেম হয়েছে সেটা হলো যে প্রশ্ন সবকিছুতেই থাকবে। যেটা মাননীয় প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে উনি এমন একটা নির্বাচনী সংস্কার করতে চান যেটা সবাই অ্যাকসেপ্ট করবে, বা উনি ওনার বক্তব্যে এসেছে আইডিয়ালিস্টিক নির্বাচন পদ্ধতি বিশ্বে কোথাও নেই। প্রথমত হলো যে বিশ্বে কোথাও এমন একটা পদ্ধতি আপনি পাবেন না যেটার এগেইনস্টে অন্য কোনো থিওরি থাকবে না, যেটার এগেইনস্টে বলার মতো মানুষ থাকবে না। যে কোনো পদ্ধতি, আমরা তো একটা সময় অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা হলো যে তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম, সেটিও ব্যর্থ হয়েছে বাংলাদেশে। তো এখন আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারে আসলাম, আমরা জানি না সেটা কতটা সফল হবে। এখন যেটা প্রবলেম যে জায়গাটাতে হয়েছে, সরকারের এই যে এতজন উপদেষ্টা, তারা আসলে সবাই মিলে আসলে যদি তারা একটা বিষয়ে ফোকাস করতেন তাহলে সম্ভবত বিষয়টা আমাদের কাছে মনে হতো যে অনেক বেশি গ্রহণযোগ্য। তাদের এক একজনের বক্তব্যে এক এক রকম বিষয় আসতেছে। আরেকটা যেটা বারবারই আসতেছে সেটা হলো যে আমরা দেখছি যে আপনার হলো যে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্তত 3 জন উপদেষ্টা সরাসরি মানে পরিষদে আছেন, উপদেষ্টা পরিষদে আছেন। তারপরে আবার তারা নিজেদের মধ্যে একটা প্রেসার গ্রুপ ক্রিয়েট করে রেখেছেন, যাদের মধ্যে 2 জন রাস্তায় দাঁড়িয়ে সারাক্ষণ বক্তব্য, বিবৃতি দিতে থাকেন, তারা আবার নিজেদের মতামত প্রচার করতে থাকেন। এই যে একটা দ্বান্দ্বিক অবস্থা, এই দ্বান্দ্বিক অবস্থা থেকে দেশকে বের হয়ে আসতে হবে, তাদেরকে বেরিয়ে আসতে হবে, তাদেরকে একটা স্ট্রং এন্ড স্ট্রেট লাইনে কথা বলতে হবে যে তারা আসলে কি চান। প্রধান উপদেষ্টা বলবেন যে সংস্কার করে নির্বাচন হবে, তারপর বৈষম্য বিরোধী আবার বলবে যে না, আমরা বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া মানব না। এগুলো তো একটা ফানি বিষয় হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আজকে বিএনপি বিভ্রান্ত হচ্ছে, কালকে আরেকটা পার্টি বিভ্রান্ত হবে। সেই বিভ্রান্তি থেকে আমি আশা করব, আমি প্রত্যাশা করব যে তারা খুব শীঘ্রই জনগণকে একটু মুক্তি দিবে, একটু স্বস্তি দিবে। জি, আপনাকে ধন্যবাদ। একই বিষয় সুলতান মাহমুদ, একটু ছোট করে আমাকে বিরতি নিতে হবে, যদি এক মিনিটে আমাকে একটু বলতেন এই বিষয়টিতে। যে তানভীর ভাই বলছিলেন যথার্থই, যে আসলে সমন্বয়ক যারা আছেন এবং এই 100 দিনের কার্যক্রমে তাদের কিন্তু একটা বিরাট প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে এই সরকারের সঙ্গে নিঃসন্দেহে। কিন্তু এই সমন্বয়কদের ব্যাপারগুলোতে আমরা যেটা দেখি যে নানা ধরনের সমন্বয়হীনতা রয়েছে, বিশেষ করে সমন্বয়কদের নানা বেশ কয়েকজন সমন্বয়ক যারা মিডিয়াতে বেশ কিছু বক্তব্য, বিভাষমূলক বক্তব্য পোষণ করেছেন বা বক্তব্য দিয়েছেন, যেগুলো নিয়ে জনমনে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে তারা কেউ কেউ বলেছে যে সশস্ত্র ডাক দেওয়া ছিল, কেউ কেউ বলেছে যে এটা পুরানো আমাদের ন্যায্যতা ছিল। এই বিষয়গুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় ফেলেছে। বিব্রতকর অবস্থায় যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলেছে, তেমনি কিন্তু এই সরকারকে যারা সমর্থন দিয়েছে, এই সরকারকে জনগণের যে ম্যান্ডেট তারা বলছে, দাবি করছে, এবং আজকেও কিন্তু প্রধান উপদেষ্টা এমনটি দাবি করলেন যে জনগণ যেহেতু ম্যান্ডেট দিয়েছে, তো জনগণের কিন্তু একটা জনগণের মধ্যে কিন্তু এক ধরনের বিব্রতকর অবস্থা তৈরি হচ্ছে, যে তাহলে জনগণও দায়ী হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো। তো তো আমরা অনেক সময় দেখেছিলাম প্রথম দিকে। আরে ডক্টর সুলতান মাহমুদ, আমি আসবো আপনার কাছে আবার, আমাকে একটু ছোট বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সাথে থাকবেন। টিবিএন24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, ডক্টর সুলতান মাহমুদ এবং তানভীর হোসেন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। ডক্টর সুলতান মাহমুদ, আপনি যে বিষয়ে কথা বলছিলেন আমি জাস্ট এর সাথে একটু যোগ করি, যেমনটি তানভীর হোসেন ওনার কথা বলার সময় বলছিলেন, যে আমরা যদি একটু দেখি বিএনপি চেয়ারপারসন যে উপদেষ্টা আব্দুস সালাম, আমি অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কাঁধে ফ্যাসিবাদের ভূত চেপেছে। আপনারা বলে বেড়াচ্ছেন নির্বাচনের জন্য অভ্যুত্থান হয়নি, তাহলে কিসের জন্য অভ্যুত্থান হয়েছে? বিএনপির পক্ষ থেকে এই ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন নেতার কাছ থেকে। জি, আপনি একটু বলবেন সুলতান মাহমুদ, আপনি যা বলছিলেন। যে যেমন আপনি আব্দুস সালাম সাহেবের রেফারেন্সটা দিলেন, সেটিও আমি দেখলাম যে তিনি কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদের আর একটা রূপ হিসেবে বা তাদের গায়ে ওই ভূত চেপে বসেছেন এরকম ইঙ্গিত করেছেন, এবং সেখানে তিনি অনেক কথাই বলেছেন যে এই সরকার কি করতে চাচ্ছেন, না করতে চাচ্ছেন, নানা ধরনের ক্ষোভের বিষয়ে তুলে ধরেছেন। এই সত্যিকার অর্থে বিএনপির পক্ষ থেকে প্রায়, শুধু আজকে নয়, প্রায় প্রতিদিনই কিন্তু এক ধরনের ক্ষোভের কথাবার্তাগুলো আসছে, বিশেষ করে তাদের নেতাদের মামলা ওঠানো, হয়রানিমূলক মামলা, তারেক রহমানকে দেশে আসতে ব্যাপারে এখনো কোনো সেটেলমেন্ট না হওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপি বারবার কথা বলছেন। এমনকি বিএনপি বারবার যেটা বলছেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আজকেও বলেছেন যে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ থাকাটা অত্যন্ত জরুরি। এই জরুরি না হওয়ার কারণে মানে জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে তাহলে কি হতে পারে সামনে, কি আবার কোনো মানে বাংলাদেশের ইতিহাস যেগুলো বলে, ইতিহাস বলে যে নাকি আবার নতুন কোনো রাজনৈতিক দল তৈরি হবে, আবার সেই রাজনৈতিক দল একটা পূর্ণ কাঠামোর মধ্যে গিয়ে যাওয়ার পরে নির্বাচন হবে, সেরকমও হতে পারে কিনা, এরকম বিষয়েও তাদের মধ্যে একটা শঙ্কা রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি কিন্তু যে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে আমরা মানে বাইরে যে কথাগুলো শুনতে পাই যে তাদের নির্বাচনী ব্যাপারগুলো নিয়ে একটা দুজনের মধ্যে, দুটা দলের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। আবার শুনলাম যে দূরত্ব আবার কাছাকাছি হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগে যেমন রিজভী আহমেদ তিনি কিন্তু বঙ্গবন্ধুর ছবি নামানো নিয়ে এক ধরনের ক্ষোভ প্রকাশ করলেন, আবার ক্ষোভ প্রকাশ করে আবার তিনি দুঃখ প্রকাশও করলেন। এই বিষয়গুলো আমাদের কাছে আসলে পরিষ্কার না যে একটা কথা উনি বললেন, আবার পরক্ষণে 1 ঘন্টা না যেতে আবার কেন দুঃখ প্রকাশ করছেন। যে কথাটা যখন বললেন তিনি তো একজন রাজনৈতিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি নিশ্চয়ই একটা অথেন্টিক বা একটা ফ্যাক্ট কথা তুলে ধরার চেষ্টা করেছিলেন। তাহলে কেন রাজনৈতিক দলগুলো তাদের কথার স্ট্যান্ডে থাকতে পারছে না, আবার কেনই বা আমরা সরকারের কাছ থেকেও সুনির্দিষ্ট রোডম্যাপ পাচ্ছি না, এটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে একটা বিব্রতকর অবস্থা তৈরি হচ্ছে। আর আরেকটা দিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপারে যেহেতু রিসেন্ট টাইমে নানা ধরনের মামলা হামলায় জর্জরিত হয়ে গেছে, অর্থাৎ তারা এখন অলরেডি আজকে একটা নিউজ আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 20 জনের বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে এবং অসংখ্য এই ধরনের বিষয়ে শুরু হয়েছে। তো এখন আওয়ামী লীগের সামনে যাত্রাটা কি? এবং গত 10 নভেম্বর আমরা নূর হোসেন দিবসে আমরা দেখেছিলাম যে তারা একটা কর্মসূচি দিয়েছিল। তাহলে কি আগামীতে আবার সামনে ডিসেম্বর মাস আসছে, এই ডিসেম্বর মাসে তাহলে কি আওয়ামী লীগ আবার কর্মসূচি দিবে কিনা এবং সেগুলোকে আবার অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে মোকাবেলা করবে, আবার কি দেশে কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়ে গেছে। কারণ আমরা আসলে একটি শান্তিপূর্ণ অবস্থা চাই, আমরা দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা এবং রাজনৈতিক সমঝোতাও চাই। সেটার জন্য যা যা করা দরকার সেটি আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সেটি খুব সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে করা উচিত। কারণ অনেকেই রয়েছে, আওয়ামী লীগের অনেকেই রয়েছে যারা কিন্তু এখনো নিজেদেরকে দাবি করছে যে তারা দুর্নীতির বাইরে রয়েছে, তারা এই ধরনের বিভিন্ন অন্যায় অপকর্মের বাইরে রয়েছে। আবার বিদেশি শক্তিগুলো অনেকে অনেকভাবে নানা ধরনের প্রসঙ্গ আনছে। এমনকি আমরা দেখছি যে রিপাবলিকান দলের নেতা ডোনাল্ড ট্রাম্প তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন তখনও এক ধরনের ধূম্রজাল তৈরি হচ্ছে। আর মূল কথা হচ্ছে যে আমরা সাধারণ জনগণ, দেশের মানুষ, আমরা কিন্তু এক ধরনের ধূম্রজাল অবস্থার মধ্যে রয়ে গেছি। তো সেই জায়গা থেকে আমরা বের হতে পারি কিভাবে, সেটি যদি অন্তর্বর্তীকালীন সরকার একটি সুনির্দিষ্টভাবে এটি রোডম্যাপ দিয়ে দেয় বা পরিকল্পনা দিয়ে দেয়, তাহলে আমরা বলবো বিএনপি, জামাত ইসলাম বা আওয়ামী লীগ সবার জন্য রাজনৈতিক চিন্তা করার জন্য বা নির্বাচনী ব্যাপারগুলোতে নিজেদের অংশগ্রহণের জায়গাটা কিভাবে হতে পারে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর সুলতান মাহমুদ। আমি একটু তানভীর হোসেনের কাছে আসবো। আমি একটু প্রশ্নটি রাখি আপনার কাছে, যেমনটা আমরা বলছিলাম, আলোচনাও করছিলাম যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত রোডম্যাপও পাওয়া যাবে, যেমনটি আলোচনা করছিলাম রোডম্যাপ নিয়ে, এবং নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। এখন এদিকে আমরা যদি দেখি, যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন আগামী 2 বছরের মধ্যে 5 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে, এবং এর আগেও কয়েকটি অনুষ্ঠানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন যে আগামী 2 বছরে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে, আগামী 2 বছরে 5 লাখ কর্মসংস্থান তৈরি করবে, এই কথাটা তিনি আগেও বলেছেন। এখন যে প্রশ্নটি উঠছে, যেটি মনে হচ্ছে যে এটিকে এই যে 2 বছরে, আগামী 2 বছরে এটা করা হবে ওটা করা হবে উনি যে বলছেন, এটা কি তাহলে একটু ধরে নিতে পারে বাংলাদেশের মানুষ যে মোটামুটি এই যে সংস্কার, নির্বাচনের পরিবেশ তৈরি করা, যে বিষয়গুলো আমরা নির্বাচনের সময় নিয়ে কথা বলছি, এখান থেকে একটা ধারণা পাওয়া যেতে পারে যে কম বেশি 2 বছরের মতো একটা সময় লাগতে পারে? জাস্ট আলোচনার সাপেক্ষে আসলে আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে, আপনি কি মনে করেন তানভীর হোসেন? ধন্যবাদ। এটার একটা ঐতিহাসিক ভিত্তিভূমি আছে, তো আপনি যেটা মনে করছেন বা জাতি যেটা মনে করছে, ঐতিহাসিক ভিত্তিটা হলো যে আমরা এর আগে যে কয়টা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি তাদের একটা মেয়াদকালকে আমরা একটা ইন্ডিকেটর হিসেবে দাঁড় করিয়ে আমরা ভাবছি যে 2 বছরের মতো সময় হলে তারা যে কাজগুলো টার্গেট নিয়েছেন সেগুলো তারা হয়তো প্রপারলি শেষ করতে পারবেন বা তারা হয়তো একটা পর্যায়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস যেটা দুশ্চিন্তার বিষয় সেটা হলো যে আপনার 2 বছর কিন্তু ওনারা বলছেন না, 2 বছর আপনি আমি বা অন্যান্য যারা চিন্তা করছেন তারা হয়তো ধারণা করছেন যে এটা হতে পারে 2 বছর। আরেকটা প্রশ্ন হলো যেটা, সেটা হলো যে ওনারা কি সত্যি 2 বছর সময় পাবেন? আর 2 বছর কি বাংলাদেশের রাজনীতি কি সহিষ্ণু অবস্থায় থাকবে? 2 বছর ধরে কি বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো সময় দিতে চাইবে? সো আমরা এখানে আমরা দেখি যেটা, যে আমরা যে জায়গাটাতে বারবারই সমস্যায় পড়ি, প্রধান উপদেষ্টা এবং তার অন্যান্য উপদেষ্টা পরিষদের মধ্যে এই বক্তব্যের সরলীকরণ খুব অনুপস্থিত। বক্তব্য যখন সরলীকরণ না করা হয়, বক্তব্যকে যখন আপনি খুবই ডিপ্লোম্যাটিক ভাবে উপস্থাপন করেন, নানাভাবে উপস্থাপন করেন, জনগণ কিন্তু সেটাকে আসলে খুব ভালোভাবে নিতে পারে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন হলো যে কাঠামোগতভাবে যে পরিবর্তনগুলো চাচ্ছেন সেই পরিবর্তনগুলো এক একটার জন্য কত সময় লাগবে সেই জায়গাতেও কোনো মানে আমি যেটা মনে করি যে একজন নাগরিক হিসেবে আমার কাছে কোনো কিছু সুস্পষ্ট না। আমার এই সুস্পষ্টতার অভাবে আমার জন্য মন্তব্য করাটা অনেক বেশি দুরূহ হয়ে যায়। এবং এই জায়গাটাতে যেটা সবচাইতে বড় সমস্যা হয় জাতিগতভাবে যেটা হয়, যে থিওরি অফ কনস্পিরেসিটা হলো যে আপনার হলো গ্রো করতে থাকে। এখন কিছু থিওরি তৈরি হবে যেগুলো বর্তমান যে উপদেষ্টা পরিষদ তাদের পক্ষে যাবে, কিছু থিওরি তৈরি হবে সেগুলো তাদের বিপক্ষে যাবে। আর বিএনপি নেতার যে বক্তব্য যে বর্তমান উপদেষ্টা পরিষদের কাঁধে আপনার হলো ফ্যাসিবাদ ভর করছে, তার মানে তারা কিন্তু একটা থিওরি দাঁড় করানোর চেষ্টা করছে। এখন এই যে কনফ্লিক্ট অফ থিওরি তৈরি হচ্ছে সমাজের মধ্যে, আমরা ভেবে নিচ্ছি 2 বছর, এবং এই প্রচার মাধ্যমে যদি আমরা এই বিষয়টাকে স্ট্রেস করি তাহলে জনগণ একটা বার্তা পাবেন যে এখানে আলোচকরা মনে করেন যে 2 বছর হতে পারে, কিন্তু আলোচকরা তো এটা জানে না যে এই সরকার 2 বছর সময় পাবে কিনা। সুতরাং আরেকটা বড় সমস্যা হচ্ছে যে সরকার তার 100 দিনের যাত্রায় আওয়ামী লীগকে নিধনের জন্য যত সময় ব্যয় করেছেন, সংস্কারের জন্য তত সময় তারা দেননি। এখন আওয়ামী লীগের সাথে তাদের খুব স্বাভাবিকভাবে যে বিগত সরকার আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে হটিয়ে তারা এসেছেন, বিগত প্রাইম মিনিস্টার হলো যে দেশ ত্যাগ করেছেন, তো এই বিষয়গুলোর পিছনে যে সময়টা ব্যয় হয়েছে তার যদি 50% সময়টাও যদি কনস্ট্রাকটিভ ডিসকাশনে দেওয়া যেত, তাহলে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা যে ধারণা করছি সেই ধারণা থেকে বেরিয়ে এসে হয়তো একটা সুনির্দিষ্ট কক্ষপথে যেতে পারতাম। সুতরাং আমার কাছে মনে হয় যে সরকারের উপদেষ্টাদের মধ্যে এই যে বিষয়গুলোকে একটা হলো নির্বাচনের দিকে যাত্রা করা, আরেকটা হলো বিভিন্ন মন্ত্রণালয় অনুযায়ী মন্ত্রণালয়ের কিছু ভিশন থাকে। তো তিনি যখন কোনো একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি ওনার আলোচনায় বলবেন যে কারণ আমাদের কিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, সেগুলো অনেক আগেই হয়ে আছে, তার বক্তব্যের মধ্যে সেইসব পরিকল্পনার অংশবিশেষ আসবে, কিন্তু তাদের তো বেশি আসা উচিত নির্বাচনের দিকে কিভাবে যাত্রা করবে সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা উচিত। এবং আমার কাছে আরো যেটা মনে হয় যে সম্পূর্ণ উপদেষ্টা পরিষদকে এক সুরে কথা বলতে হবে, না হলে এই যে সুর তাল লয়ের যে পার্থক্য হচ্ছে সেখানেই কিন্তু জনগণ কনফিউজড হয়ে যাচ্ছে। সেই কনফিউশন থেকে আমাদেরকে ওনারা মুক্তি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে আসতে চাই, একই বিষয়ে আপনি যদি একটু বলতেন আপনার মতামত। আমার কাছে যেটা মনে হয় যে দীর্ঘদিন থেকে মানুষের নানা সমস্যা ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা সাধারণ মানুষ চাই যে সেই সমস্যাগুলো আর যেন সামনে আমাদের না আসে। কিন্তু আমরা যদি আবার দেখি যে ওই একই সমস্যা আমাদের সামনে আসছে, আমরা একইভাবে আবার সমস্যায় পড়তে যাচ্ছি, অথবা একইভাবে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, অথবা একইভাবে আমরা আমাদের যে আশার জায়গা, আমাদের যে প্রত্যাশার জায়গা, আমরা যে শান্তিতে বসবাস করব, আমরা নির্ভয়ে কথা বলবো, আমরা নির্দ্বিধায় নিজের মতামত ব্যক্ত করব, এগুলোর জন্যই তো আমরা দীর্ঘদিন থেকে একটা লড়াইয়ের প্রশ্ন আমাদের সামনে এসেছিল। যে যেমন বিএনপি 16, 17, 18 বছর প্রায় ক্ষমতার বাইরে, এখন বিএনপি তো আসলে এই ধৈর্যটুকু আছে কিনা, বা আরো যে রাজনৈতিক দলগুলো জামাত ইসলাম বা অন্য যেসব ছোট ছোট আরো রাজনৈতিক দল রয়েছে, তাদের যে ধৈর্যের যে ব্যাপারটি, তারা কি সত্যিকার অর্থেই 2 বছর বা 1 বছর বা এই যে মাত্র 100 দিন গেল, এই 100 দিনে কতটুকু ধৈর্য ধারণ করতে পেরেছে, এই প্রশ্নটি কিন্তু আমাদের কাছে খুব ঘুরপাক খায় আমাদের মাথায়। এমনকি আবার আরো 100 দিন যাওয়ার পরে, মানে শুধুমাত্র এই 3 মাস, আরো 3 মাস যাওয়ার পরে মাত্র 6 মাস হবে, তারপরে তাদের ধৈর্যটা কি হবে? তারা কি আবার একইভাবে মানে আজকে যে কথাবার্তা গুলো তারা বলছে 3 মাস যাওয়ার পরেই, আরো 3 মাস যাওয়ার পরে কিভাবে বলবে? তো এখন এই 3 মাস যাওয়ার পরে অন্তর্বর্তী সরকারের উচিত হবে এবং তাদের দায়িত্ব হবে, আমি মনে করি যে সাধারণ জনগণের যে সমস্যাগুলো ছিল, যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না থাকা, এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না থাকে। জি, আমাদের হাতে সময় কম, আমি এর সাথে একটু যোগ করি। আমি আসলে যেটি একটু একটা তথ্য একটু বলি, জুলাই আগস্ট অভ্যুত্থানে হওয়া শহীদদের নামে উপজেলা পর্যায়ে 220টির বেশি স্টেডিয়াম স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়েরও উপদেষ্টা হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার বাংলাদেশ স্থানীয় সময় তিনি একথা জানিয়েছেন এবং এই পরিকল্পনা, এই যে পরিকল্পনার কথা অথবা নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রশ্নটি করার উদ্দেশ্য এই যে আমরা সময়সীমা নিয়ে কথা বলছি, সংস্কার, নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করে দ্রুত সময়ের মতো নির্বাচন কবে দিতে পারবে সরকার, নানান আলোচনা যেগুলো নিয়ে হচ্ছে, সেইখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের ২২০টির বেশি স্টেডিয়াম তৈরি করার যে বিষয়টি, এই ধরনের মানে প্রায়োরিটিটা আসলে কোথায়? আমি এটা বুঝাচ্ছি। আমি প্রথমত আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আমি প্রথমত বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কার্যক্রমে কতটুকু কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কতটুকু করার সময় সুযোগের চেয়ে বড় কথা হচ্ছে যে তাদের এই ম্যান্ডেট বা এই অধিকার, এই বিষয়গুলোর কিন্তু নীতিগত সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু যদি তারা এটা বাস্তবায়ন করে যেতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাহলে কিন্তু সেই ব্যাপারগুলো একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে যে আপনি ২২০টি স্টেডিয়াম করা, এটা কিন্তু ২ বছর বা ৩ বছরের ব্যাপার নয়। নীতিগত সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু নীতিগত সিদ্ধান্তটাই কতটুকু বাস্তবায়নযোগ্য হবে তাদের পক্ষে, এমন সিদ্ধান্তই তাদের নেওয়া উচিত যে সিদ্ধান্তটি তারা একটি সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে করতে পারবে, সেই সিদ্ধান্তটি তাদের নেওয়া উচিত। যে সিদ্ধান্ত তারা আসলে সুনির্দিষ্ট টাইম ফ্রেমে করতে পারবে না, সেটি নেওয়া ঠিক হবে কিনা সেটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আমার কাছে মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উনি ক্রীড়া উপদেষ্টা, উনি প্রায়ই ভালো ভালো কিছু রোডম্যাপের কথা উল্লেখ করেন, কিন্তু যে রোডম্যাপ গুলো আসলে বাস্তবায়ন করা যাবে কিনা এবং সেটি জনগণের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হচ্ছে কিনা। কারণ আমরা কিন্তু দেখছি যে আমাদের কিছু রাজনৈতিক দল তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছে যে জনগণের ম্যান্ডেটের সরকারের কাছে যান এবং আপনারা প্রয়োজনীয় সংস্কার করে তারপরে কি ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে সেটা তারা করবে, কিন্তু প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতটুকু সময়ের প্রয়োজন সেটি যদি সুনির্দিষ্ট না থাকে, তাহলে কিন্তু এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দেখা দিবে যে তাহলে আসলে কি হতে যাচ্ছে। জি, ডক্টর সুলতান মাহমুদ, অনেক ধন্যবাদ। আমাদের সময় খুব কম। তানভীর হোসেন, আপনি যদি ছোট করে আমাকে একটু 1 মিনিট একটু বলতেন এই বিষয়ে আপনার। জি তানভীর হোসেন, এটা এখনকার পরিকল্পনা না, এই পরিকল্পনা আরো আগের। এই পরিকল্পনায় একটা সংযোজন হয়েছে। এই সংযোজনটা হলো যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন বলে বলা হচ্ছে তাদের নামে এটা করা হবে। সুতরাং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা যখন এই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে বলেন, এটাতে হতাশ হওয়ার কিছু নেই, আশাবাদী হওয়ারও কিছু নেই। এটা মন্ত্রণালয়ের একটা স্বাভাবিক প্রক্রিয়া। মন্ত্রণালয়ের পরিকল্পনাগুলোকে তারা একটু নতুন করে সাজিয়ে উপস্থাপন করছেন। সুতরাং আমি এগুলোতে আসলে কোন রকমের বিস্মিত হচ্ছি না, কোন রকমের এটা নিয়ে চিন্তাও করছি না। মূল কাজ যেটা, সেটাতে আসেন, সবাই মিলে ওই একটা কাজ শেষ করেন। জনগণ আপনাদেরকে অবশ্যই সে জায়গাতে, আপনাদেরকে জনগণের কাছ থেকে আপনারা সেই সমর্থন পাবেন। জি তানভীর হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং ডক্টর সুলতান মাহমুদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ থাকলো। টিবিএন24 টেলিভিশনের সাথে থাকবেন। টিবিএন24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187777656। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।